গো, খাওয়া দাওয়া করেছ? হ্যাঁ করেছি। আর না করে থাকলেও তুমি কি আমার জন্য খাবার নিয়ে আসবে? তুমি যা ব্যস্ত এখন তোমার মেজ ছেলেকে নিয়ে। এই এই আবার শুরু করেছ? হ্যাঁ করেছি, শুরু করেছি। রমলা, তোমার ভালোর জন্যই কিন্তু আমি বলছি, তোমার মেজ ছেলেকে বেশি প্রশ্রয় আর দিও না। এরপরে তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। কেন? আমার মেজ ছেলে আবার কি করেছে তোমার? সে তো তোমারই ব্যবসা দেখাশোনা করছে। আজ যে তোমার ব্যবসার এত রমরমা, সব ওই মেজ ছেলের জন্য। তাই নাকি? তো এই কথা তোমাকে বললে? ও, তোমার মেজ ছেলে বুঝি? হ্যাঁ, বাহ বাহ, সত্যি রমলা, তুমি না ঠিক আগের মতোই বোকা রয়ে গেলে। আরে, সে বললো আর তুমি তাই মেনে নিলে? হ্যাঁ, খোঁজ খবর করার কোনো চেষ্টা করলে না, প্রয়োজন বোধ করলে না। কিসের খোঁজ খবর নিব শুনি? তোমার মেজ ছেলে যা বলছে সেটা সত্যিই না মিথ্যে, তারই খোঁজ খবর নেওয়ার কথা বলছি, বুঝলে বাবা? ও, এসো এসো, বসো, এসো বসো। বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, বলো। মানে দেব সম্পর্কে কিছু কথা বলতে চাই। কেন, দেব আবার কি করলো? মা, আমি বলছিলাম কি এবার দেবের বিয়ের ব্যবস্থা করো। বিয়ে? হঠাৎ বিয়ে কেন? না আসলে ওর তো বিয়ের বয়স হয়ে গেছে, সেই জন্য বলছিলাম। তো
দেবের এখন কত কাজের চাপ তা তুই জানিস? বাবা, দেবের যদি এখনই বিয়ের ব্যবস্থা না হয় তাহলে কিন্তু সামনে খুব বিপদ। কিসের বিপদের কথা বলছো তুমি? তুমি জানো না যে দেব দেব কত মেয়ের কত ক্ষতি করেছে তার কোনো হিসেব নেই। এখনই যদি এর প্রতিকার করা না হয় তাহলে কিন্তু আমাদের পরিবারের কলঙ্ক সবাই জানতে পেরে যাবে, আর তখন কিন্তু আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। কি জাতের কথা বলছিস তুই? হ্যাঁ, দেব কোনো দোষ করতেই পারে না। ঠিক আছে, ওকে একটা ফোন করে দেখো তো, ও কোথায় আছে। কেন ফোন করতে আমি যাব কেন? ও বেরোবার সময় আমাকে বলল অফিস যাচ্ছি, অফিসেই থাকবে, আবার কোথায় যাবে? আরে বাবা, একটা ফোন করে দেখোই না, যদি অফিসে থাকে তাহলে তোমারও শান্তি আমারও শান্তি। ঠিক আছে, যখন বলছিস ফোনটা আমি করছি। ফোনটা ওই তো। মুশকিলে ফেললে তুমি। আরে বিয়ে বললি কি বিয়ে দেওয়া যায়? কিসের মুশকিল? ভালো একটা পাত্রের হাতে মেয়েকে তুলে দিলেই হলো। ওহো, পাত্র কি আকাশের তারা নাকি যে খস করে খসে পড়বে আর ফস করে অমনি বিয়ে হয়ে যাবে? আরে দেখে শুনে একটা ভালো ছেলে খুঁজতে হবে তো নাকি? তোমায় কিচ্ছু খোঁজাখুঁজি করতে হবে না, পাত্র আমি খুঁজে রেখেছি, শুধু তোমাকে কষ্ট করে কথাটা একটু পাড়তে হবে। তো বলো সেই মহান ব্যক্তির কে? তোমার বন্ধু বিকাশবাবুর ছেলে অংশু। এত ভালো ছেলে, কি মিষ্টি ব্যবহার, স্কলার ছেলে, কোনো তুলনাই হয় না। তবে বিকাশবাবু যদি রাজি থাকে। কথাটা তো মন্দ বলনি, আগে তো আমার মাথায় আসেনি। হ্যাঁ হ্যাঁ, অংশু তো খুবই ভালো ছেলে, আর শিলার সঙ্গে ওর বন্ধুত্বটা বেশ গাঢ়, মানে দুজনে দুজনকে খুব ভালো করে চেনে। হ্যাঁ, এটা নট এ ব্যাড আইডিয়া, মানাবেও ভালো। তবে তবে কি আবার? না মানে দেখো, শিলার মতটা একবার নেওয়া দরকার, আফটার অল আজকালকার মেয়ে, তার তো একটা নিজস্ব মতামত থাকতে পারে। সে তুমি যা খুশি করো, তবে দেরি করো না, তাড়াতাড়ি কিন্তু বিকাশবাবুর কাছে কথাটা পারবে। হ্যাঁ, হ্যালো 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 বিকাশবাবু, আপনার ছেলে আমাদের হাতে খুব শিগগির কিডন্যাপ হয়ে যাবে, আপনি শুধু সেই দিনটার অপেক্ষা করুন। ইউ স্কাউন্ড্রেল, তুমি আবার ফোন করেছো? ফিউচারে আর করবো না, তবে শেষবারের মতো আপনাকে জানিয়ে। তোমার সাহস তো কম নয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিকাশ মিত্রকে তুমি ফোন করে হুমকি দিচ্ছ যে তার ছেলেকে তুমি কিডন্যাপ করবে? সাহসের এখনো কিছুই দেখিনি, সময় হলেই আমরা আমাদের সাহস দেখাবো। মিস্টার, হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে দিল। পরমা পরমা, কি ব্যাপার? এই বাইরের আকাশ এত পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু ঘরের মধ্যে একটা মেঘলা মেঘলা ভাব কেন? সাত সকালে কাব্য করে কথা না বলে, খবরের কাগজে মুখটা না গুজে বসে থেকে চোখ আর কান একটু সজাগ রাখো, তাহলেই বুঝতে পারবে তোমার ভাষায় মেঘলা মনোভাবের কারণটা কি। ওরে বাবা, এই বাড়িতে তুমি চোখ কান খুলে রাখলেই হবে। এবার মানে মানে সরাসরি তোমায় জিজ্ঞেস করছি, আচ্ছা পরিষ্কার করে বলো তো কি হয়েছে। পরিষ্কার করে বলার কিচ্ছু নেই, যা কিছু ঘটছে তোমার চোখের সামনে পরিষ্কার ভাবে ঘটছে। তুমি যদি এখন চোখ বন্ধ করে বসে থাকো আমার কিচ্ছু বলার নেই। কি আশ্চর্য, কি সব বলছো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় ঢুকবে কি করে, সারাদিন তো শুধু অফিস ক্লাব পার্টি এইসব নিয়ে ব্যস্ত থাকো, ছেলেমেয়েরা কি করছে না করছে এসব দিকে তোমার তো কোনো নজরই থাকে না। তার মানে তুমি বলতে চাও আমি ছেলেমেয়েদের প্রতি কোনো দায়িত্ব পালন করি না? না করো না, ছেলেমেয়েদের কোনো খবরই তুমি রাখো না, তারা ঠিক করছে কি ভুল করছে কোনো খেয়ালই তোমার থাকে না। আচ্ছা, হঠাৎই ঠিক ভুল এই প্রশ্নগুলো আসছে কোত্থেকে? কারণ আছে তাই প্রশ্ন আসছে। তোমার ছেলে তো এখন নিজেকে জেমস বন্ড ভাবতে শুরু করে দিয়েছে, তিনি সারাক্ষণ টিভিতে বসে জেমস বন্ডের সিনেমা, ফেলুদা, ব্যোমকেশ বক্সি এইসব দেখে বেড়াচ্ছে, বুঝেছ? সে নাকি তার মামা সোমেশ্বর মুখুজ্জের মতো একেবারে সত্যানুসন্ধানী হবেন, পড়াশোনা সব ডকে উঠেছে। এই তো এই ব্যাপার। আচ্ছা তোমার ছেলে রাতুল এখন কোথায়? দেখো, হয়তো নিজের ঘরে এসব নিয়ে মেতে আছে। দাঁড়া আমি ডাকছি।
রাতুল, এই রাতুল, নিচে আয়। উফ, ধুর। এই 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 ওকে ডাকতে হবে না, ওকে ডাকতে হবে না, ওকে ওর মতো থাকতে দাও। দেখো, সত্যের অনুসন্ধান করাটা তো কোনো খারাপ জিনিস নয়। আর সোম আমি দেখেছি রাতুলের উপর প্রচন্ড ভাবে ডিপেন্ড করে। ওই আগের কেসটাতে, হ্যাঁ, আগের কেসটাতে রাতুলকে ভীষণ ভাবে হেল্প করেছিল। ও, তার মানে তুমি বলতে চাও ও এসব করুক? আর আমার হয়েছে যত জ্বালা, যেমন হয়েছে ভাই তেমন হয়েছে আমার ছেলে। ভাইটা তো ডিটেকটিভ গিরি করতে করতে ভবঘুরে হয়ে গেল, আর ছেলেও মামা অন্ত প্রাণ। আর এই যে ওই ভাগ্নে আর মামার সাথে তুমিও জুটে গেলে, সত্যি আমার আর কিছু বলার নেই। শোনো শোনো শোনো, সোমের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, ও এমন কিছু খারাপ কাজ করবে না। তাছাড়া দেখো, সত্যকে ভালোবাসা, সত্যের উপর নিষ্ঠা রাখা, সত্যের অনুসন্ধান, এগুলো তো খারাপ কাজ নয়। তো তুমি এসব নিয়ে কিছু ভেবো না তো। দেখো, আমি সেরকম কিছু বলছি না, আসলে এতে আমার খুব ভয় করে, চারিদিকে কেমন একটা শত্রু তৈরি হয় জানো তো। এই তো এসে গেছে মাই ব্রেভ বয়। এই তো আজকে তোমার স্কুলের রেজাল্ট বেরোবার দিন না? হ্যাঁ বাবা। এই যে বসে বসে দুজনে মিলে আর গল্প করো না, যাও রেডি হয়ে নাও, তোমার খাবার বন্দোবস্ত করছি, আজকে আর লেট করা চলবে না। নিজো নিজো ওকে নিজো। ঠিক আছে, তুমিও তৈরি হও। আরে হবো হবো রে বাবা হবো। চল চল চল, আসি বাবা। আরে চল না। আয় পরমা, কোথায় গেলে? পরমা, তুমি চেঁচিয়ে বাড়িটা মাথায় করছো কেন? ও হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তোমার চোখ ফুকের অবস্থা এরকম দেখাচ্ছে কেন? তোমার ছেলে অংশু কোথায়? অংশু হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও বেরিয়েছে। কি ব্যাপার বলো তো? কেন? ওরে বাবা, মনে তো হচ্ছে মুডটা অফ। বুঝলাম, মুডটা যে অফ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মুড অফের কারণটা তো কিছু বুঝতে পারছি না। আমার মনের ভেতরে যেসব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আশ্চর্য, তোমার মনের মধ্যে কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি করে বুঝবো সেসব? কি বলছো তুমি? এতদিন ধরে এত কিছু ঘুরছে, এত হুমকি দিয়ে ফোন আসছে, তবু তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? না না, আসলে আমার কাছে এরকম পুরো ফোন হুমকি আসে, মাঝে মধ্যেই আসে, এই ব্যাপারটা আমাকে খুব একটা ভাবায় না। আর আগে ভাগে তোমাদের সব বলে টোলে আমি চিন্তায়ও ফেলতে চাইনি। তবে এই ফোনটা আসার পর কথা শুনে আমার মনে হচ্ছে এর মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আছে। আমি অত শত বুঝি না, তুমি এক করে পুলিশকে ইনফর্ম করো। আর ছেলেটাও হয়েছে একরকম, যখন তখন বাড়ি থেকে উধাও হয়ে যাবে। না না, অত তাড়াহুড়ো করে এক্ষুনি পুলিশকে জানানোর দরকার নেই, তাতে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। রেপুটেশন নষ্ট হবে মানে? দেখো, ব্যাপারটা যদি মানে সত্যি সত্যি একটা উড়ো ফোন হুমকি হয়, মানে আমার কোনো বিজনেস রাইভাল যদি কাউকে দিয়ে মজা করিয়ে এটা করিয়ে থাকে, তাহলে তো আমি তাদের কাছে উপহাসের পাত্র হয়ে উঠবো না? আর যদি বিষয়টা সত্যি হয় তখন? তখন কি করবে শুনি? অত ভাবার কি আছে? আরে যেটা সত্যি সেটাই তো বলবো। আমি আজই বাবাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। না থাক, আজ নয়, কটা দিন যাক। আজ নয় কেন? আরে যত দেরি হবে ততই তো। আসলে আমি কটা দিন ধরে আঙ্কেলকে খুব টেন্স থাকতে লক্ষ্য করছি। না না, আমি আমার ছেলেকে তোমাদের এই ব্যবসার মোহরা হতে কিছুতেই দেব না। আমি কোনো কথা শুনতে চাই না। আহ, ব্যাপারটা একটু তলিয়ে ভাবো না। ব্যাপারটা যদি সত্যি না হয়, তাহলে আমার রাইভালদের হাতে একটা অস্ত্র চলে আসবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে? না না, হাত পা গুটিয়ে বসে থাকার কথা বলছি না, কিন্তু এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে চটজলদি কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। তথাস্তু ম্যাডাম, তাই হবে। আচ্ছা, তুমি কিছু বুঝতে পারোনি যে উনি কেন ডিস্টার্বড আছেন? আমি তো কিছু বুঝতে পারিনি। তাছাড়া তাছাড়া আমি নয় আমার মম ড্যাডকে সব কথা খুলে বলবো, কিন্তু কিন্তু আপনি সব কথা কবে বলছেন ম্যাডাম? ওটাই তো বড় প্রবলেম। অ্যাকচুয়ালি বাবাকে বোঝানোটা খুব একটা বড় সমস্যা নয়, কিন্তু মাকে কিভাবে বোঝাবো
আরে বাবা, আরে বাবা, আমি তো বলছি কোনো প্রবলেম হবে না, উনি ঠিক বুঝতে পারবেন। তুমি জানো না আমার মাকে বোঝানোটা ভীষণই মুশকিল। আমি বলি কি, তুমি যখন ব্যাপারটা পুলিশকে জানাতে চাইছো না, তাহলে তোমার বন্ধু অরুণবাবুকে ব্যাপারটা জানাও না। অরুণ এ বিষয়ে কি হেল্প করতে পারে? কেন, আমি তো শুনেছি ওনার শালা সোমেশ্বরবাবু একজন প্রাইভেট ডিটেকটিভ। হ্যাঁ, তাতে কি হলো? দেখো, তুমি যদি পুলিশকে না জানাতে চাও তাহলে ব্যাপারটা ভুয়ো না সঠিক সেটা তো আমাদের অনুসন্ধান করতে হবে, আর এই অনুসন্ধানটা করতে পারে একজন প্রাইভেট ডিটেকটিভ। তাতে হবে কি, পুলিশও জানতে পারলো না কিছু আর আমরাও নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, কথাটা নেহাত মন্দ বলনি, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি, যে মিস্টার সোমের মতো একজন রেপুটেড প্রাইভেট ডিটেকটিভ, উনি কি এরকম একটা ব্যাপারে তদন্ত করতে রাজি হবেন? সেই জন্য তো আমি ব্যাপারটা অরুণবাবুকে জানাতে চাইছি, উনি রিকোয়েস্ট করলে সোমেশ্বরবাবু নিশ্চয়ই ফেলতে পারবেন না। হ্যাঁ, কথাটা তুমি বলেছ ঠিকই, আমি আজই অরুণের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। আমার মনে হয় তুমিও আমার সঙ্গে চলো, আমরা গিয়ে দুজনে মিলে বোঝালে ও ব্যাপারটা সিরিয়াসলি নেবে। আর এদিকে বাড়িতে তুমি অংশুকে সাবধান করে দিও, যাতে হুট হাট এখানে ওখানে চলে না যায়, একটু সাবধানে থাকে, অন্তত যতদিন না বিপদটা কাটছে ওকে একটু সাবধানে থাকতে হবে। এখন আমি একটু বেরোচ্ছি, কাজ আছে, কথাটা তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দিও। কি কথা বোঝাতে চাইছো বলো তো? তুমি তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না যে আমি কি কথা বোঝাতে চাইছি? কি আশ্চর্য বলো তো, তুমি যদি পরিষ্কার করে আমাকে কোনো কথা না বোঝাও তাহলে আমি বুঝবো কেমন করে বলো তো? আরো পরিষ্কার করে বোঝাতে হবে? কি শুনতে চাইছো তুমি? তাহলে শোনো, আমাদের সম্পর্কটা যে এত দূরে গড়িয়ে গেছে সেটা না তো জানে আমার পরিবার আর নাই তোমার পরিবার। ওনারা যদি এই সম্পর্কটা মেনে না নেন তখন কি হবে? আমি এটা ভেবে ভেবেই মরে যাচ্ছি। সত্যিই তো খুব চিন্তার বিষয়, যদিও মেনে না নেয়। ম্যাডাম, ম্যাডাম প্রেম করার আগে এই কথাগুলো মনে পড়েনি? সব ব্যাপারে ইয়ার্কি করো না তো। আমি ভাবছি ওনারা যদি আমাদের সম্পর্কটা মেনে না নেন তখন কি পরিণতি হবে সেটা তুমি বুঝতে পারছো? আর উনি ঠাট্টা করে যাচ্ছে। আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো বলছি কিচ্ছু হবে না, কারণ তোমার বাবা মা আমার মা বাবা দুজনেই দুজনে ভীষণ ভালো বন্ধু। আর সত্যি কথা বলতে কি, তারা যখন জানতে পারবেন যে তুমি আমি দুজন দুজনকে ভালোবাসি, তারা আমাদের দুজনকে কাছে টেনে নেবে। আর আমি তো জানি, সত্যি কথা বলতে কি, আমাদের এই সম্পর্কের তো একটাই পরিণতি। কি সেটা? বিয়ে। পার্টি পিটি পে আসছিস কেন ঘরে? তোর পায়ের শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বল। সত্যি মামা, তোমার ঘ্রাণ শক্তি নয় শ্রবণ শক্তি সবাইকে লজ্জা দেবে। একজন ভালো ডিটেকটিভ হতে গেলে কি কি গুণ থাকা দরকার সেটা তুমি জানো? কি করে জানবো, এখনো সবকিছু শিখে উঠতে পারিনি। একজন ভালো ডিটেকটিভ হতে গেলে তিনটে গুণ থাকা অবশ্যই দরকার। সেগুলো কি কি মামা, একটু বলো না প্লিজ। এক নম্বর হচ্ছে গুড অবজারভেশন, মানে চোখ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করা। আচ্ছা, দু নম্বর হচ্ছে ঘ্রাণ শক্তি, আর তিন নম্বর হচ্ছে শ্রবণ শক্তি। এই তিনটে যদি তুই রপ্ত করতে পারিস, তুই দেখবি তুই সবার থেকে অনেকটা এগিয়ে যাবি, বুঝলি? সাধারণ মানুষ যা দেখছে যা শুনছে তার থেকে তুই অনেক বেশি ফিল করতে পারবি। সেসব তো বুঝলাম, আর ওগুলো আমি ধীরে ধীরে শিখেও নেব। এবার বলো তো তুমি, যে কেসটা তুমি এখন লড়ে এলে সেটা কেমন ছিল? কেসটা কেস এক সেকেন্ড দাঁড়া, শীলা। হ্যালো। হ্যালো। হ্যাঁ শীলা বল। মামু তুমি বাড়িতেই আছো তো? না বেরিয়েছো? না বাড়িতেই আছি। কেন? তুমি বাড়িতেই থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি।
যা বাবা, বাড়িতে থাকতে বলছিস কেন? আরে বাবা, তুমি বাড়িতে থাকো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? আমি জলদি আসছি, তুমি বাড়িতেই থাকো। ঠিক আছে, আয় জলদি আয়। কই, কি হলো, গল্পটা বলো। কেসটা? কেসটা আর কি, গেলাম, দেখলাম আর জয় করলাম। মামু, হেয়ালি নয়, আমি পুরো গল্পটা শুনতে চাই তোমার কাছ থেকে। এমনিতেই এবার পরীক্ষার জন্য তোমার সাথে যেতেই পারলাম না, তাই আমি একদম প্রথম থেকে গল্পটা শুনবো। কিন্তু শুনবি? হ্যাঁ, তাহলে শোন। শুনলাম নাকি আজ ক্লাসই হয়নি রে? তুই তো ক্লাস কামাই করার মাস্টার, আর তোর জন্য আমাদেরও ক্লাস কামাই হয়। সিলেবাসই শেষ হলো না, অথচ দেখ সামনে পরীক্ষা। সিলেবাস নিয়ে আমি অত ভাবছি না, চার দিন পরে পরীক্ষা। এই যে, তুই বরং একটা কাজ কর, চার দিন পর কলেজে আয়। তুই যা বলেছিস। কোথায় যাচ্ছ? একটু পরেই তোমাকে ফোন করবো ভাবছিলাম। একটু কাজে যাচ্ছিলাম। এই, আমাকে বাড়িতে একটু পৌঁছে দাও না, আমার পাটায় খুব ব্যথা করছে। ঠিক আছে, বসো, বাইকটা স্টার্ট দি। থ্যাংক ইউ। চলো, টাটা।